গত পরশু বর্ধমানে সিপিআইএম এর আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বর্ধমান। ওই ঘটনায় সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায় চৌধুরী সহ 43 জনকে গ্রেফতার করে পুলিশ। মিথ্যা মামলায় আভাস রায় চৌধুরী সহ বাকি সহকর্মী সমর্থকদের আটকের বিরুদ্ধে বর্ধমানে পুলিশ ও গুন্ডা লেলিয়ে গণ আন্দোলনকে দমন করার প্রতিহত করার অভিযোগ তোলে মহিলা কমরেডদের পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দেওয়ানদিঘির পার্টি অফিসে হামলার প্রতিবাদে এবং সমস্ত কর্মী কমরেডদের মুক্তির দাবিতে আজ দিনহাটা শহরের প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। আজ দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়, শহর পরিক্রমা করে দিনহাটা পাঁচ মাথার মোড়ে এসে মিছিল শেষ হয়। তারপর সেখানে পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে চোর ধরো জেল ভরো স্লোগান তোলে কর্মী সমর্থকেরা। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল, জেলা কমিটির সদস্য শুভ্রলোক দাস, এমদাদুল হক, সুজাতা চক্রবর্তী সহ অন্যান্যরা। একটা গোল করতে পারে না, দম নেই, চিড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসিল ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সরকারে সমর্থ পাইছি বছরে। বয়স যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। উদ্যোগে বর্ধমানে ফেব্রুয়ারি আইন অমান্য যে কর্মসূচি, সেই কর্মসূচিতে এই দাবিগুলো নিয়ে মানুষের যে সাধারণ দাবি, সেই দাবি নিয়ে গণ আন্দোলন গড়ে তুলছিল, কিন্তু পুলিশ নির্মমভাবে তাদের ওপর যেভাবে লাঠিচার্জ এবং আক্রমণ করেছে তাতে আমাদের বহু কমরেড আহত এবং হাসপাতালে ভর্তি। এর মধ্যেই পুলিশ 43 জন কমরেডকে মিথ্যা মামলা সাজিয়ে গ্রেফতার করে এবং আমাদের পার্টির পলিটব্যুরোর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবাস রায়চৌধুরীকে যেভাবে এবং সিআইটির অন্যতম নেতৃত্ব পিতা তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণের প্রতিবাদে আমাদের আজকের এই কর্মসূচি অবিলম্বে। আমরা দাবি জানাচ্ছি 43 জন কমরেডকে নিঃশর্ত মুক্তি এবং সেই সাথে অপদার্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছি।